নিউ জার্সির বসবাসরত চট্টগ্রামবাসী হলোর সংগঠন চট্টগ্রাম ফাউন্ডেশনের 10 বছর পূর্তি এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হই। 3 পর্বে বিভক্ত এই অনুষ্ঠানত প্রথম পর্বত আসিল আলোচনা সভা, দ্বিতীয় পর্বত কমিটি পরিচিতি এবং শেষ পর্বত আসিল সাংস্কৃতিক পরিবেশনা। নিউ জার্সির বাংলাদেশী অধ্যুষিত প্যাটারসনের টাটুয়ার একান হলত গত জানুয়ারির 11 তারিখ সন্ধ্যায় 10 বছর এই পূর্তির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শফিকুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাইস, প্রধান বক্তা আছেন নিউ জার্সির প্রসপেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ টিক খাইরুল্লাহ। This foundation is going to be very active, a strong, powerful, with a lot of good agenda to help a lot of people, inshallah. এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাউন্সিলম্যান শাহিন খান, সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামান, কমিশনার নিয়াস নাদিম, কবির আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এস সালাম, নিউ জার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবাইর আলী, নিউ জার্সি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালিক চুন্নু সহ আরও বোধকেয়াই। সংগঠনত শফিকুল আনোয়ার চৌধুরী সভাপতি পদত, সহসভাপতি পদত হেলালুদ্দিন চৌধুরী, সুধীর বিশ্বাস, রতীন্দ্র ধর এবং সাধারণ সম্পাদক পদত কামরুজ্জামান রকি সহ সর্বমোট 39 জনের নবনির্বাচিত কমিটি নির্বাচন করা হয়। এই সময় বক্তা হলেন নিউ জার্সি প্রতিষ্ঠিত চট্টগ্রাম ফাউন্ডেশনের নানা কর্মকাণ্ডের হতা তুলে ধরে। চট্টগ্রাম ফাউন্ডেশন নিউ জার্সি 10 বছর পূর্তি উপলক্ষে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে গেল। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আছে কি আরা যারা সিটেঙ্গকল নিউ জার্সি তাহি ব্যাগগুলি মিলিয়ে যাতে করে চট্টগ্রাম অল্লাবলীরে কিছু উন্নয়নমূলক সাজ গড়িতে পারি। আল্লাহ রহমতে এবং অনুরাধ দোয়ায় আর এই আশা সার্থক করব বলে মনে করি। অনুষ্ঠানের শেষ পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করে প্রবাসর জনপ্রিয় শিল্পী। ডেস্ক নিউজ, সি+ টিভি।